প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশবাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন মনোনয়ন চূড়ান্তের নানা হিসাব আওয়ামী লীগের। গুঞ্জন উঠেছে এবারে ঢাকার 10 আসনে নির্বাচন করবেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন মনোনয়ন চূড়ান্তে নানা হিসাব আওয়ামী লীগের। শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে নানা হিসাব কষছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তাদের চিন্তাভাবনায় এসব আসনে আগের মনোনয়ন পাওয়া নেতাদের পরিবারের এক বা একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। এছাড়া গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত ত্যাগী কয়েকজন নেতাও রয়েছেন। পাশাপাশি আছেন বিভিন্ন খাতে বিশেষ করে অবদান রাখা কয়েকজন তারকা ব্যক্তির নাম। জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরুল্লাহ বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন, আমাদের নিয়ম হল নির্বাচনের শিডিউল ঘোষণার পর দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করব। সেখানে আগ্রহীরা দলীয় মনোনয়ন ফর্ম কিনে আবার জমা দেবেন। পরে আমাদের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে যারা যোগ্য ও জনপ্রিয়, যারা দলের জন্য নিবেদিত, তাদের এসব উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে। সম্প্রতি 4 জন সংসদ সদস্য মৃত্যুবরণ করায় সংসদীয় আসনগুলো শূন্য হয়েছে। সেগুলো হলো বগুড়া 1, যশোর 6, গাইবান্ধা 3 এবং বাগেরহাট 4। এছাড়া সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা 10 আসন থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। এই 5 সংসদীয় আসনের মধ্যে ইতিমধ্যে 3টির, ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাগেরহাট 4, উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আগামী 21 মার্চ এই 3 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ঘোষিত তফসিল অনুসারে এই 3 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 19 ফেব্রুয়ারি। সেগুলোতে আওয়ামী লীগ ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফর্ম সংগ্রহের আহ্বান জানিয়েছে। দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার থেকে ফর্ম বিক্রি শুরু হবে। চলবে 13 ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে দলীয় মনোনয়নের আবেদন সংগ্রহ এবং জমা দেওয়া যাবে। দপ্তর সূত্র জানায়, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর শেষে দেশে আসার পর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হবে। সেখানেই এই আসনগুলোর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। ঢাকা 10 আসন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে আসনটি ছেড়ে দেন ব্যারিস্টার ফজলেনুর তাপস। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনের নৌকার টিকিট শেষ পর্যন্ত আবারও বঙ্গবন্ধু পরিবারের কেউ পাবেন নাকি অন্য কাউকে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন তাপসের বড় ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তাপসের সহধর্মিনী আফরিন তাপস। এছাড়া এই আসনে আলোচনায় রয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর এই দৌহিত্র আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI-এ সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া এই আসনে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বাইরে আরও কয়েকজন পরিচিত মুখের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির FBCCI, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও ক্রিকেট তারকা সাকিব আল হাসান। গাইবান্ধা 3। 27 ডিসেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলী সরকার মারা গেলে আসনটি শূন্য হয়। জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে আওয়ামী লীগের অন্তত 10 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। ইতিমধ্যে এলাকায় ব্যানার পোস্টার ছাপিয়ে গণসংযোগ শুরু করেছেন তারা। যোগাযোগ শুরু করেছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। বাগেরহাট 4। গত 10 জানুয়ারি রাজধানীর BSMMU হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাগেরহাট 4 আসনের MP ডাক্তার মোজাম্মেল হোসেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন মাঠে নেমেছেন। কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করে স্থানীয়ভাবেও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। আসনটির উপনির্বাচন আলোচনায় রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন। যশোর 6। 20 জানুয়ারি ইসমত আরা সাদেকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর থেকেই কেশবপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিভক্ত হয়ে সম্ভাব্য প্রার্থীর পক্ষে মিছিল সমাবেশ করছে। তবে এই আসনে একসময়ের কিংবদন্তি নায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদেক গণসংযোগে আসায় কেশবপুরের রাজনৈতিক মহলে নানা সমীকরণের সৃষ্টি হয়েছে।
এছাড়া প্রয়াত সংসদ সদস্য ইসমত আরা সাদেকের মেয়ে নরিন সাদেকও গণসংযোগ করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদারের পক্ষেও প্রতিদিন সমর্থকরা মিছিল ও পদসভা করছেন। বগুড়া এক, 18 জানুয়ারি আব্দুল মান্নান মারা গেলে এই আসনটি শূন্য হয়। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগ থেকে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত ছিলেন আব্দুল মান্নান। তার মৃত্যুর পর এই আসনে বগুড়া এক আসনে কে হচ্ছে নৌকার প্রার্থী সেই আলোচনা এখন এলাকা জুড়ে। আব্দুল মান্নানের স্ত্রী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাদারা মান্নান আলোচনায় রয়েছেন। তাদের একমাত্র ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। উপনির্বাচনে তাকেও প্রার্থী হিসেবে ভাবছেন অনেকেই। এছাড়া মনোনয়ন প্রত্যাশী হিসেবে আর যাদের নাম আলোচনায় আছে তারা হলেন আব্দুল মান্নানের ভাইরা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক। 5টি সংসদীয় আসনের উপনির্বাচন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু। সদ্য সমাপ্ত ঢাকার 2 সিটির ভোট নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগের পরও জাতীয় সংসদের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তফসিল ঘোষণা করার পর জাতীয় সংসদের 3টি আসনে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ভোটের প্রস্তুতি নিতে মৌখিক নির্দেশনাও দেওয়া হয়েছে। হাইকমান্ডের এমন নির্দেশনা পেয়ে সম্ভাব্য প্রার্থীরাও দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। ঢাকায় অবস্থান করে সিনিয়র নেতাদের বাসা ও অফিসে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নানা মাধ্যমে লন্ডনেও যোগাযোগ করছেন তারা। ঢাকা 10, গাইবান্ধা 3 ও বাগেরহাট 4 আসনে আগামী 21 মার্চ ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এই 3 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই 23 ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 29 ফেব্রুয়ারি। বাকি 2 আসন বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনে অংশ নিতে নানা তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বিএনপির নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে হাইকমান্ড ভোটে যাওয়ার পক্ষে অবস্থান নিলেও এর বিরোধিতা করছেন দলের একটি অংশ। বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় ওঠে। এ সময় কয়েকজন সদস্য সদ্য সমাপ্ত ঢাকার 2 সিটির ভোটের চিত্র তুলে ধরে বলেন, এরপরও বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোটে যাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলনের অংশ হিসেবে সিটি নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নেতাকর্মীদের কাছে বলা হয়েছিল, কিন্তু এবার কি বলার আছে? তাই এভাবে ভোটে অংশ নিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়ার কোনো মানে হয় না। তবে স্থায়ী কমিটির কয়েক নেতা নির্বাচন বর্জনের বিপক্ষে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থেকেই খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করা যাবে। গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে না যাওয়ার বিকল্প কি আছে? নির্বাচনের মধ্যে থাকলে নেতাকর্মীরাও চাঙ্গা হবে, গতি পাবে সংগঠনও। তাদের এমন মতামতের সঙ্গে একমত পোষণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে না গিয়ে আমাদের কি করার আছে? স্থায়ী কমিটির সবার মতামত শুনে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান। ঢাকা 10 আসনে বিগত 11 জাতীয় সংসদ নির্বাচনে দলের ভাই চেয়ারম্যান আব্দুল মান্নানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। উপনির্বাচনে তিনি এবারও দলীয় মনোনয়ন চাইছেন। মান্নান ছাড়া এ আসনে বিএনপির শক্ত প্রার্থী হচ্ছেন মহানগর নেতা ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলম রবি। গাইবান্ধা 3 আসনে 11 নির্বাচনে জোটের শরিক জাতীয় পার্টিকে কাজী জাফর ছেড়ে দেওয়া হয়। দলটির এই সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত ডক্টর টিআই ফজলে রাব্বিকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। আগামী উপনির্বাচনে এ আসন থেকে বেশ কয়েকজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সদস্য ডক্টর মিজানুর রহমান মাসুম ও সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন। বাগেরহাট 4 আসনটি 11 জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিক জামায়াতে ইসলামীকে ছেড়ে দেওয়া হয়। ওই নির্বাচনে জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল আলিম ধানের শীষের হয়ে নির্বাচন করেন। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জামায়াত আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এ আসনে এবার বিএনপির কাউকেই ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে। এ আসনে দলীয় মনোনয়ন পেতে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ওবায়দুল ইসলাম, জেলা নেতা কাজী খায়রুজ্জামান শিপন ও মৎস্য দলের কেন্দ্রীয় নেতা ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। এদিকে তফসিল ঘোষণা করা না হলেও বগুড়া 1 আসনের উপনির্বাচনে অংশ নিতে নানা তৎপরতা শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এই আসনে 11 জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, এবারও তিনি মনোনয়ন চান। এছাড়া জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী ও সোনাতলা উপজেলা বিএনপি সভাপতি একেম আহসানুল তৈয়ব জাকিরও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। এছাড়া যশোর 6 আসনে 11 সংসদে বিএনপির প্রার্থী হয়েছিলেন আবুল হোসেন আজাদ।
কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি আজাদ এবারও ভোটে লড়তে চান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসও প্রার্থী হতে নানা মাধ্যমে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন। সংবাদে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সাকিবের কি উচিত হবে নির্বাচন করা, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।